আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ড অ্যান্ড পিজন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা আমার নতুন সেটআপ দেখাবো। অর্থাৎ হচ্ছে আমি আমার আজকে 7 পেয়ারকে আমি আজকে ব্রিডিংয়ে দিলাম, এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ব্রিডিংয়ে দেওয়ার পরেই তাদের মানে অনুভূতিটা কী এবং মেল ফিমেলটা তারা কেমন আচরণ করতেছে। কারণ অনেকেই মানে বুঝতে পারেন না যে কি মুডে আছে কি মুডে নাই, একটু আপনি একটু লক্ষ্য করে দেখবেন মেল ফিমেলের মানে কি অবস্থা। প্রথমে দেখুন, আমার হচ্ছে এটা হচ্ছে 1st পেয়ার, অর্থাৎ এটা হচ্ছে আপনার 1.5 মাস রেস্টে ছিল, এখন ব্রিডিং সিজন। আমি মোটামুটি এদেরকে ব্রিডে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার দেখুন ফিমেলটা মানে মেলকে একটু মানে পার্টটা কম দিচ্ছে। দেখুন আর একটা পেয়ার, দেখুন মেলটা মানে ডাকতেছে মিটিং করার জন্য ফিমেলকে। দেখুন এটারও সেম কন্ডিশন, সবগুলো পাখি আমার ইনশাল্লাহ অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ। কারণ আমি প্রতিটা ব্রিডিংয়ের মাঝে আমি তাদেরকে 1.5-2 মাসের একটা রেস্টে দিই। দেখুন এটা অবশ্য আমার অনেক দিন আগে দেওয়া, এটা আজকে একটা বাচ্চা উঠেছে। আর একটা বিষয় দেখুন, আপনার এই পেয়ারকে দেখুন, তখন এরা মিটিং করার জন্য কতটা উদ্বিগ্ন হয়ে গেছে। এই হলুদটা অবশ্য মানে আমায় ধরতে নিয়ে আর লেজটা আমার মানে উঠে গেছে, অনেক খারাপ লাগলো। দেখুন এই পেয়ারটা, দেখুন এখানে আর একটা পেয়ার, এটা একটা কোনো এলাই নাই, কারণ মেলটা এটা অন্য কিছু চাচ্ছে মনে হচ্ছে। তারপরেও মানে আপনার লক্ষ্য করে দেখবেন যেটা একটু মানে জোড়া কম নেবে বা সমস্যা করতেছে, তাদের মানে সেটগুলো মেল বা ফিমেল চেঞ্জ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমার আজকে 7 পেয়ারের ব্রিডিংয়ের অবস্থা। দেখুন দেখুন এই পেয়ারটা, দেখুন এই আমি সর্বোচ্চ 5 মিনিট আগে থেকে আমি এই ব্রিডিং বক্সে দিয়েছি। তো বন্ধুরা, জাস্ট খালি আপনাদেরকে একটা মানে ডেমো হিসেবে আমার ভিডিও দেখানো আজকে। তো আপনাদের দেখলেন আমার ব্রিডিংয়ের যে আজকে সেটআপটা। ভিউয়ার্স বন্ধুরা, এটা হলো আমার জোড়া দেওয়ার পরের দিনের আপডেট, অর্থাৎ মাঝখানে হচ্ছে আমার প্রায় আপনার 14 ঘন্টা অতিবাহিত হয়েছে। অলরেডি এই জোড়ার ফিমেলটা হাড়িতে যাচ্ছে এবং তারা সফলভাবে মিটিং করেছে। এটাই হলো পাখিকে রেস্টে দেওয়ার মানে ফলাফল, কারণ তারা মোটামুটি আপনার হচ্ছে 1.5-2 মাসের মতো রেস্টে ছিল, দেওয়ার ফলে তারা শারীরিকভাবে একদম প্রিপেয়ার, অর্থাৎ তারা এখন সফলভাবে মিটিং করতেছে এবং হাড়িতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 9 থেকে 10 দিনের ভিতর তারা ডিম দিয়ে দেবে। দেখুন আমার এটা হচ্ছে তারপরের দিনের আপডেট, সবগুলো আমি এভাবে আপনাদের আবার দেখাচ্ছি। আমি যখন জোড়া দিয়েছিলাম তারপরে দেখাইছিলাম, এবং পরবর্তীতে আমি 14 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে সবগুলো পেয়ারই আমার আপনার জোড়া নিয়েছে, মানে একে অপরের সাথে মানে খুব মিটিং করার জন্য এ করতেছে। এটাই হলো পাখির শারীরিকভাবে মানে যদি থাকে, সে ফিটনেস যদি ঠিক থাকে, তারা মানে মিটিং করতে সময় নেবে না, এবং ইনশাল্লাহ প্রথম মিটিংয়ের 9 থেকে 10 দিনের ভিতর থেকে তারা ডিম দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, আমি বরাবরই যে কথা বলে থাকি ব্রিডিং নিয়ে, মানে আমার পোস্টের বেশিরভাগ কমেন্টেই এই ব্রিডিং নিয়ে হয়ে থাকে সমস্যাগুলো। মানে অনেকেই বলে থাকে যে পাখি মানে জোড়া নিচ্ছে না, বা জোড়া নিলেও মিটিং করতেছে না, মানে শুধু খাওয়াই দিচ্ছে, বা অথবা দেখা যাচ্ছে মানে জোড়া দিচ্ছেন কোনো কিছুই করতেছে না, মিটিংও করতেছে না, আপনারা জোড়াও নিচ্ছে না, ডিম দিচ্ছে না, এরকম একটা কাহিনী। এগুলোর পিছনে মানে সর্বপ্রথম যে প্রধান যে কারণটা হচ্ছে
পাখির মানে শারীরিক মানে অক্ষমতা এটার এটার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনার পাখিকে কন্টিনিউ ব্রিড করানো। মানে দেখা যাচ্ছে যে কোনো প্রকার তাদেরকে রেস্ট দিচ্ছে না, অল টাইম একের পর এক মানে তারা ব্রিড করতেছে, করার পরে এক সময় দেখা যায় দুই তিন বার টানা ব্রিড করার পরে তার মানে তারপর থেকে পাখিটা শারীরিকভাবে মানে অক্ষম হওয়ার পর সে তারা আর পরবর্তীতে মানে মেটিং করে না বা ডিম বাচ্চা দেয় না। তাই আমি সবাইকে যেটা বলি, কারণ আমি যেটা আমার পাখির ক্ষেত্রে যেটা আমি ফলো করি, যেটা আমি মানি, আমি সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুতে আমি রিকোয়েস্ট করবো, আবারও করবো, আপনারা প্রত্যেকটা ব্রিডিংয়ের মাঝে সর্বনিম্ন এক মাস এবং সর্বোচ্চ দুই মাসের একটা আপনারা গ্যাপ দেবেন, রেস্টে দেবেন, দিলে আপনার পাখি ভালোভাবে ভালো মানের ডিম বাচ্চা করবে। কারণ আমি আপনাদেরকে কালকে রাতেও দেখাইছি এবং আজকেও দেখাচ্ছি, মাঝখানে 14 ঘন্টার মতো পার হয়েছে। ইনশাল্লাহ আমার 60টা পেয়ার আমি দিয়েছি, সবগুলো পেয়ারই সফলভাবে মানে জোগাড়। আমি কাল থেকে আমি মানে লক্ষ্য করতেছি এবং দূর থেকে দেখতেছি তারা মোটামুটি অনেকটাই মানে অ্যাক্টিভ হয়ে গেছে তারা মিটিংয়ের জন্য। কারণ আমি সকালে আসে মানে খুব চুপি সেটা আমি এসে দেখছি, দেখার পরেই মানে এই পেয়ার দেখলাম যে তারা মানে হাড়ির ভিতরে ঢুকতেছে এবং মেলটা ফিমেলকে খাওয়াই দিচ্ছে। তো ভিউয়ার্স, শুধু এটা করলে হবে না, আপনারা অবশ্যই হাড়িতে আপনার ভালো মানের খাবার রাখবেন। দেখুন আমি প্রত্যেকটা আপনার হাড়িতে ক্যাটেল ফিশ বন, আপনার হচ্ছে আপনার মিনারেল ব্লক, টনিক ব্লক, আমি সব কিছু আমি দিয়ে দিছি। দেখুন সবগুলো সেট আপেই, এমনিতেই যখন রেস্টে দেওয়া হয় তখনও তাদের হাড়িতে মানে এগুলো এই ধরনের খাবারগুলো থাকেই। আমার সব সময় আমার সেট আপের এতে আমার হচ্ছে এই এই ব্লকগুলো এবং ক্যাটেল ফিশ বোন অল টাইম থাকে, এই জন্য আমার পাড়ির পাখি সবসময় অ্যাক্টিভ থাকে এবং মোটামুটি শারীরিকভাবেও তারা অনেকটাই ভালো থাকে। তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ পাখির খাঁচায় অল টাইম আপনার ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো রাখবেন, আপনার হচ্ছে ব্লক, তারপর হচ্ছে আরও অন্য অন্য খাবারগুলো রাখবেন। ইনশাল্লাহ আপনার পাখি শারীরিকভাবে অনেকটা ভালো থাকবে এবং শারীরিকভাবে ভালো থাকলে তারা ভালোভাবে তারা ডিম বাচ্চা করবে। কারণ যদি পাখিদের যদি ভালো মতো ফিডব্যাক দেন, ভালো মানের খাবার দেন, ইনশাল্লাহ পাখিও তার ফিডব্যাক দেবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমার সেট আপগুলো এবং পাখিগুলো। তো বন্ধুরা এখন আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও আপনাদের ভালো ভালো টপিক্স নিয়ে সামনে আসবো। আমি বরাবরই আমার সেট আপের আমার যে এখন আমি কোনো স্পেশালিস্ট বা আপনার ডাক্তার না যে আমি সব কিছু টিপস দেবো, কারণ আমি আমার পাখির ক্ষেত্রে যেগুলো আপনার সমাধান করি অর্থাৎ যেগুলো আমার কার্যক্রম চালাই আমি সেম সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা আপনার পাখিদের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারেন। তো ভিউয়ার্স বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।